নমস্কার বন্ধুরা এসপিডি ট্রিক্স চ্যানেলে আপনাকে স্বাগতম জানাই বন্ধুরা আপনাদের সাথে আমি রয়েছি সুপ্রভাত এবং বন্ধুরা আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে আমরা ম্যাথামেটিক্স থেকে আসে অর্থাৎ বন্ধুরা ম্যাথামেটিক্সে আটান্ন নম্বর পার্টে আমরা ম্যাথামেটিক্স বা গণিত থেকে আসা খুবই গুরুত্বপূর্ণ পাঁচটি কোশ্চেন এবং তাদের অ্যান্সার নিয়ে আলোচনা করব যে কোশ্চেনগুলো বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং বন্ধুরা বারবার বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রচুর পরিমাণে কমন এসেছে এবং বন্ধুরা ওই কোশ্চেনগুলোর মধ্যে আমাদের ইম্পর্ট্যান্ট প্রথম যে কোশ্চেনটা দেওয়া রয়েছে দেখো এখানে কোশ্চেনটা বলেছে একশো বাইশ টু দিপার একশো তিয়াত্তর এর এককের ঘরের সংখ্যা কত অর্থাৎ এখানে লক্ষ্য করো যে একশো বাইশ হোল টু দিপার একশো তিয়াত্তর এর মানে কত তার মানে হচ্ছে একশো বাইশ সংখ্যাটা কতবার গুণ হবে একশো তিয়াত্তর বার ঠিক আছে অর্থাৎ একশো বাইশ গণিত একশো বাইশ গণিত একশো বাইশ এইভাবে কতবার গুণ হবে একশো তিয়াত্তর বার ঠিক আছে ঠিক যেরকম এক্সের স্কোয়ার এর মানে হচ্ছে এক্স গণিত এক্স ঠিক আছে এক্সেস কিউব এর মানে হচ্ছে এক্স গণিত এক্স গণিত এক্স ওকে এই ধরনের সংখ্যাগুলোর ক্ষেত্রে যদি আমরা এককের ঘরের সংখ্যা বার করতে চাই এটাকে যদি আমরা ক্যালকুলেশন করে বার করতে চাই সেটা আমাদের হিউজ পরিমাণ নাম্বার অবশ্যই বুঝতে পারছো যে নির্দিষ্ট টাইমের মধ্যে আমরা কোনোভাবে এটাকে সলভ করতে পারবো না তাহলে আমরা কি করব শর্টকাট মেথড অ্যাপ্লাই করব কিভাবে সেটা লক্ষ্য করো এখানে আমাদের প্রথমে বুঝতে হবে কি বুঝতে হবে যে এখানে এককের ঘরের সংখ্যা যেমন একশো বাইশের এককের ঘরের সংখ্যা হচ্ছে দুই সংখ্যাটা ঠিক আছে ঠিক যেরকম তিনশো পনেরো সংখ্যাটার এককের ঘরের সংখ্যা কত হবে পাঁচ সংখ্যাটা ঠিক আছে এবং এক হাজার চব্বিশ সংখ্যাটার জন্য এককের ঘরের সংখ্যা কোনটা হবে লাস্টের ডিজিট মানে হচ্ছে চার সংখ্যাটা এইভাবে আমাদের এককের ঘরের সংখ্যাটা খুঁজতে হবে ওকে অর্থাৎ দেখো এখন এটা আমরা কীভাবে সলভ করবো সবার প্রথমে এটা বোঝার চেষ্টা করো এখন যদি একশো বাইশ গণিত একশো বাইশ করি তাহলে আমাদের এককের ঘরের সংখ্যা মানে হচ্ছে দুই সংখ্যা এখানে দুই সংখ্যা করলে কত হবে অর্থাৎ দুই গণিত দুই মানে হচ্ছে চার ঠিক আছে আবার দেখো আমরা এখানে যদি চার গণিত চার করি তার মানে এটাকে যদি দুই গুণ করে দিই তার মানে স্কোয়ার করে দিই তাহলে কত হবে দেখো চার গণিত চার মানে হচ্ছে ষোলো আমাদের কাজ হচ্ছে রিপিট সংখ্যাটা অর্থাৎ পুনরাবৃত্তির সংখ্যাটাই ফিরিয়ে আনা তার মানে দেখো ষোলো সংখ্যাটার ইউনিট ডিজিট হচ্ছে ছয় ওকে তাহলে ছয় গণিত ছয় করলে আমরা কত পাচ্ছি ছত্রিশ ঠিক আছে তার মানে সেক্ষেত্রেও ইউনিট ডিজিট ছয় পাবো আমরা টু টু থিপার কত করলে ষোলো পাচ্ছি যাতে করে সেক্ষেত্রে আমরা বারবার সেই ছয় সংখ্যাটাই রিপিট করছে ঠিক আছে তার মানে টু টু থিপার ফোর এর মানে হচ্ছে ষোলো অর্থাৎ টু টু দ্বিপার ফোর এর মানে হচ্ছে দুই গণিত দুই গণিত দুই গণিত দুই ঠিক আছে এটা হচ্ছে টু টু দ্বিপার ফোর তার মানে হচ্ছে ষোলো ষোলোর পর যে সংখ্যায় আসুক না কেন বারবার ষোলো স্কোয়ার করি যাই করি না কেন সেটা আমাদের ইউনিট ডিজিট ছয় ফিরে আসবে ঠিক আছে এক্ষেত্রে আমরা তাহলে করবোটা কি এই একশো বাইশ সংখ্যাটাকে চারের আকারে নিয়ে আসবো অর্থাৎ চারের আকারে নিয়ে আসার জন্য আমরা তিয়াত্তর সংখ্যাটাকে এইভাবে ভাঙবো একশো তিয়াত্তরকে প্রথমে চার দ্বারা ভাগ করে নেবো ওকে চার দ্বারা ভাগ করলে কত পারছি চার ইন্টু চার মানে ষোলো এক তিন তার মানে চার ইন্টু তিন মানে বারো ঠিক আছে তাহলে এক্ষেত্রে এক ভাগ শেষ থাকছে লক্ষ্য করো তেরো থেকে বারো বিয়োগগুলো এক ভাগ শেষ থাকছে অর্থাৎ আমরা এক্ষেত্রে সংখ্যাটা কীভাবে ভাঙছি একশো তিয়াত্তর সংখ্যাটাকে দেখো তেতাল্লিশ গণিত চার প্লাস এক ওকে অর্থাৎ তেতাল্লিশ গণিত চার মানে হচ্ছে একশো বাহাত্তর প্লাস এক এখন লক্ষ্য করো যে একশো বাইশ হোল টুতি পার একশো বাহাত্তর প্লাস এক এর মানেই হচ্ছে যে একশো বাইশ হোল পার একশো বাহাত্তর ঠিক আছে গণিত একশো বাইশ এখন দেখো এই একশো বাইশ হোল টু একশো বাহাত্তর এই সংখ্যাটার ইউনিট ডিজিট কত হবে যেটা আমরা আগেই বার করে নিয়েছিলাম অর্থাৎ টু টু দ্বিপার ফোরের গণিত হারে আসছে তার মানে তার ইউনিট ডিজিট ছয় হবে ওকে তাহলে দেখো যে এই যে পুরো মানটার ইউনিট ডিজিট আমরা কত পাচ্ছি ছয় পাচ্ছি তাহলে এখানে দেখো যে আমরা ছয়ের সাথে যদি একশো বাইশের যে ইউনিট ডিজিটটা অর্থাৎ দুই সংখ্যাটা গুণ করি কত পাবো ছয় গণিত দুই মানে বারো পাবো ঠিক আছে বারো ইউনিট ডিজিট কত দেখো বন্ধুরা দুই পাচ্ছি অতএব আমাদের কারেক্ট কোনটা হবে অপশন এ অর্থাৎ দুই সংখ্যাটা হবে এককের ঘরের সংখ্যা ঠিক আছে আরও গুরুত্বপূর্ণ কোশ্চেন টু ফলো করো এই ধরনের আরও একটি এককের ঘরের সংখ্যা বার করা সংক্রান্ত যে কোশ্চেনটা দেওয়া রয়েছে অর্থাৎ এই ধরনের সিম্প্লিকেশন বা সরলীকরণের অঙ্ক পরীক্ষায় প্রচুর কমন আছে এবং চারি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই বন্ধুরা ভালোভাবে ভালো করে প্র্যাকটিস করো একাশি গণিত বিরাশি গণিত তিরাশি এইভাবে ডট ডট করে উননব্বই পর্যন্ত সংখ্যাগুলোর এককের সংখ্যা কত হবে আমরা তাহলে কী করবো এই সম্পূর্ণ গুণফলটা আমরা নির্ণয় করবো না আমরা কী করবো ইউনিট ডিজিটগুলো খুঁজব এখন দেখো ইউনিট ডিজিটগুলো বলতে একাশি ইউনিট ডিজিট কত এক ঠিক আছে বিরাশির জন্য আমরা কত পাচ্ছি দুই অর্থাৎ এক গণিত একইভাবে তিরাশির জন্য তিন চুরাশির জন্য চার পঁচাশির জন্য পাঁচ এবং ছিয়াশির জন্য ছয় ফাইনালি দেখো সাতাশির জন্য সাত অষ্টআশির জন্য আট এবং উননব্বের জন্য নয় এখন বন্ধুরা লক্ষ্য করো এই সমস্ত গুণফলটাও আমরা নির্ণয় করব না তাহলে এখনও আমরা কী শর্টকাট পদ্ধতি অ্যাপ্লাই করবো দেখো চার গুণিত পাঁচ করলে কত পাচ্ছি কুড়ি কুড়ির ইউনিট ডিজিট কত শূন্য আবার দেখো পাঁচের সাথে ছয় গুণ করলে আমরা কত পাচ্ছি তিরিশ তিরিশের ইউনিট ডিজিট কত শূন্য এর মানেই হচ্ছে যে শুধুমাত্র যেহেতু ইউনিট ডিজিট বা এককের ঘরের সংখ্যাগুলো আমরা গুণ করব তো আমরা শূন্যর সাথে যাই গুণ করি না কেন বুঝতে পারছো বন্ধুরা সেই সংখ্যাটা তো শূন্যই ফিরে আসবে তাই না অর্থাৎ শূন্যর সাথে যদি আমরা দুই গুণ করি সেই মানটা হবে শূন্য হবে এইভাবে যে সংখ্যাই গুণ করি না কেন সংখ্যাটা শূন্য আসবে অতএব এক্ষেত্রে ইউনিট ডিজিট কত আসবে অবশ্যই শূন্য আসবে তাহলে এরপর আমরা দেখো গুণফল নির্ণয় না করে ইজিলি কীভাবে বার করলাম অর্থাৎ আমাদের কারেক্ট অ্যান্সার কোনটা হবে অপশানে তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার ঠিক আছে নেক্সট আরও গুরুত্বপূর্ণ অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার থ্রি ফলো করো দেখো কোশ্চেন নাম্বার থ্রিতে বলেছে যে টু টু দি পার থার্টি থ্রি একে দশ দ্বারা ভাগ করলে ভাগ শেষ কত হবে টু টু দি পাওয়ার থার্টি থ্রি এটাকে কীভাবে আমরা লিখছি সবার প্রথমে আমরা সংক্ষেপে ছোট সংখ্যা থেকে নির্ণয় করছি অর্থাৎ টু টু দি 4 ফোরকে আমরা 10 দ্বারা ভাগ করছি এটা বোঝানোর জন্য ঠিক আছে তারপর আমরা শর্টকাট পদ্ধতি অ্যাপ্লাই করব যেহেতু টু টু পাওয়ার থ্রি মানে হচ্ছে দুই গুণিত দুই গুণিত দুই এটাকে দেখো দশ দ্বারা ভাগ করা যায় না অর্থাৎ আট সংখ্যাটাকে দশ দ্বারা ভাগ করা যাচ্ছে না তাহলে আমরা শুরু করবো কথা থেকে টু টু পাওয়ার ফোর থেকে ওকে সেক্ষেত্রে দেখো টু টু পাওয়ার ফোর মানে ষোলো ষোলো ভাজিতে দশ মানে ভাগশেষ কত পাচ্ছি দেখো ছয়ই ভাগশেষ পাচ্ছি ঠিক আছে আবার দেখো টু টু পাওয়ার ফাইভ করলে অর্থাৎ টু টু পাওয়ার ফাইভ মানে হচ্ছে বত্রিশ বত্রিশকে দশ দ্বারা ভাগ করলে আমরা কত পাচ্ছি দেখো ভাগশেষ কত পাচ্ছি দুই ভাগ পাচ্ছি আশা করছি বন্ধুরা এত দূর পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো তাহলে এই ট্রিক্সটা অ্যাপ্লাই করবো আমরা পরেরগুলোর জন্য অর্থাৎ টু টু দিপার ফোরের আকারে যদি আমরা আনি ভাগশেষ কত পাবো ছয় পাবো টু টু দিপার ফাইভের আকারে যদি আমরা আনি ভাগশেষ কত পাবো দুই পাবো এখন দেখো টু টু দিপার থার্টি থ্রি এটাকে কোনটার আকারে আনতে আমাদের সুবিধাজনক হচ্ছে টু টু দিপার থার্টি থ্রি এর জন্য আমরা কী করব থার্টি থ্রিকে জাস্ট চার দ্বারা ভাগ করবো চার আটটে বত্রিশ ঠিক আছে তার মানে এক ভাগ থাকছে অর্থাৎ তেত্রিশ সংখ্যাটাকে আমরা ভাঙতে পারি যে চার গণিত আট প্লাস এক তার মানে হচ্ছে বত্রিশ প্লাস এক ওকে তার মানে হচ্ছে টু টু দিপার তেত্রিশকে আমরা এইভাবে ভাঙতে পারি যে টু টু দিপার থার্টি থ্রি এর মানে হচ্ছে টু টু দিপার থার্টি টু প্লাস এক মানে হচ্ছে ইন্টু টু হয়ে যাবে যেহেতু গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়ে থাকে তাহলে দেখো যে টু টু দি থার্টি টু একে যদি আমরা দশ দ্বারা ভাগ করি সেটার ভাগ কত পেয়েছিলাম এতক্ষণ পর্যন্ত লক্ষ্য করে যে টু টু দি ফোর তাহলে একইভাবে টু টু থি পার এইট টু টু দি টুয়েলভ এভাবে দেখো টু টু দি পার্টি টু এদের জন্য ভাগসেস কত পেয়েছিলাম লক্ষ্য করে ছয় পেয়েছিলাম তার মানে বন্ধুরা বুঝতে পারছো যে ছয় সংখ্যা পাওয়ার জন্য এখন দেখো এর সাথে যদি আমরা দুই গুণ করি তাহলে ভাগসেসের এক ক্ষেত্রে মানটা কত আসবে ছয় গুণিত দুই মানে বারো তাহলে সেক্ষেত্রে বারোকে যদি দশ দ্বারা ভাগ করি আমরা কত পাবো জাস্ট এখানে দুই ভাগ পাবো অর্থাৎ একঝলোকে বলতে গেলে কীভাবে আমরা বার করতে পারছি বুঝতে পারছো যে ভাগসেস শেষ দুই আসবে জাস্ট দেখো টু টু থ্রি থার্টি থ্রি এটাকে আমরা লিখছি টু এখানে থার্টি থ্রি সংখ্যাটাকে আমরা জাস্ট দুই দ্বারা ভাগ করছি ঠিক আছে সেক্ষেত্রে আমরা ভাগ যেটা পাবো ভাগশেষ মানে কোনটা পাবো দেখো ষোলো ইন্টু দুই মানে বত্রিশ তাহলে এখানে ভাগশেস কত পাচ্ছি এক তার মানে হচ্ছে এই টু টু এটাই আমাদের ভাগ থাকবে ওকে অর্থাৎ টু হচ্ছে তাহলে আমাদের অপশান কোনটা সঠিক অ্যান্সার হবে অপশানে তাহলে আমাদের জন্য কারেক্ট অ্যানসার হবে আশা করছি বন্ধুরা তোমরা ট্রিক্সটা ভালোভাবে বুঝতে পারলে সেক্ষেত্রে দেখো হিউজ পরিমাণ ক্যালকুলেশন আমরা অ্যাভয়েড করেছি ঠিক আছে নেক্সট আরও গুরুত্বপূর্ণ কোশ্চেন নাম্বার ফোর লক্ষ্য করো ফাইভ টু দি পার সেভেন্টি ওয়ান প্লাস ফাইভ টু দি পার সেভেন্টি টু প্লাস ফাইভ টু দি পার সেভেন্টি থ্রি এই সংখ্যাটি নিচের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য বুঝতে পারছো বন্ধুরা সংখ্যাটা যদি আমরা যোগ করি অর্থাৎ ফাইভ টু দি পার টু এর মানে হচ্ছে পাঁচ গণিত পাঁচ মানে পঁচিশ ঠিক আছে ফাইভ টু দি পার থ্রি তার মানে হচ্ছে পাঁচ গণিত পাঁচ গণিত পাঁচ ঠিক আছে মানে হচ্ছে একশো পঁচিশ আবার দেখো ফাইভ টু দি পার ফোর এর মানে হচ্ছে চারটে পাঁচের গুণ ফল তার মানে পাঁচ ইন্টু পাঁচ ইন্টু পাঁচ ইন্টু পাঁচ ঠিক আছে এটা দেখো ছশো পঁচিশ এইভাবে যদি আমরা হিউজ পরিমাণ ক্যালকুলেশন করতে থাকি বুঝতে পারছো সেটা কত লেন্থ হবে অর্থাৎ ফাইভ টু দি পার সেভেন্টি ওয়ানের জন্য মানটা কত হিউজ পরিমাণ আসবে তাহলে সেটাকে আমরা ক্যালকুলেশন করবো না আমরা শর্টকাট পদ্ধতি কীভাবে অ্যাপ্লাই করছি লক্ষ্য করো এই যে সংখ্যাটা ক্ষুদ্রতম কত সংখ্যা দেওয়া আছে ফাইভ টু দি পার সেভেন্টি ওয়ান আমরা কী করব এই সংখ্যাটাকে জাস্ট সবগুলো থেকে কমন নিচ্ছি তাহলে কত পাচ্ছি ফাইভ টু দি পার সেভেন্টি ওয়ান যদি কমন নিই এখানে ব্র্যাকেটের ভিতরে পড়ে থাকছে এক প্লাস ফাইভ টু দি পার সেভেন্টি টু থেকে সেভেন্টি ওয়ান বাদ দিলে কত পড়ে থাকছে ফাইভ টু দি পার ওয়ান ঠিক আছে ফাইভ টু দি বা সেভেন্টি থ্রি থেকে সেভেন্টি ওয়ান বাদ দলে কত পড়ে থাকছে ফাইভ টু দি টু অর্থাৎ এই মানটা আমরা কত পাচ্ছি ফাইভ টু দি বা সেভেন্টি ওয়ান ইন্টু এক প্লাস পাঁচ পাঁচ স্কোয়ার মানে হচ্ছে পঁচিশ তাহলে দেখো মানটাকে একটু ক্যালকুলেশন করে নিচ্ছি পঁচিশ আর পাঁচে তিরিশ একে একত্রিশ তারপরে এই মানটাকে আমরা লিখতে পারি ফাইভ টু দি বা সেভেন্টি ওয়ান ইন্টু একত্রিশ এখন লক্ষ্য করো বন্ধুরা এই ধরনের সংখ্যা আমাদের কোথায় আছে নেই তাহলে আমরা কী করব এই যে ফাইভ টু দি বা সেভেন্টি ওয়ান এটাকে আর একটু ভেঙে নেবো অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি ফাইভ টু দি বা সেভেন্টি প্লাস ওয়ান মানে হচ্ছে ইন্টু ফাইভ ইন টু একত্রিশ ঠিক আছে এই গুণ ফলটা আমরা নির্ণয় করবো দেখো আমরা তাহলে মানটা কত পাচ্ছি ফাইনালি ফাইভ টু দি পাওয়ার 70 ইনটু একত্রিশ ইনটু পাঁচ মানে হচ্ছে একশো পঞ্চান্ন এখন বন্ধুরা তো আমরা বুঝতে পারছো যে এই সংখ্যাটা একশো পঞ্চান্ন দ্বারা অবশ্যই ভাগ করা যাবে যেটা আমাদের অপশানে রয়েছে অর্থাৎ অপশান সি তাহলে আমাদের জন্য কারেক্ট आंसर অর্থাৎ এই মানটা আমরা কী পেলাম ফাইভ টু দি পাওয়ার 71 ওয়ান কমন নিয়ে আমরা পেছিলাম ওয়ান প্লাস পাঁচ প্লাস পঁচিশ ওকে সেকেন্ড থেকে আমরা কি লিখছি এই ফাইভ টু দি পাওয়ার 71 ওয়ান থেকে ভেঙে নিয়ে ফাইভ টু দি পাওয়ার 70 ঠিক আছে ইন্টু ফাইভ ইন্টু ব্র্যাকেটের ভিতরে মানটা পাচ্ছি একত্রিশ তার মানে এই মানটা পাচ্ছি ফাইভ টু দি পার্ সেভেন্টি ইন্টু একশো পঞ্চান্ন ঠিক আছে অর্থাৎ যেহেতু একশো পঞ্চান্ন একটা উৎপাদক রয়েছে তার মানে সংখ্যাটা একশো পঞ্চান্ন দ্বারা ভাগ করা যাবে অতএব অপশন সি আমাদের কারেক্ট অ্যান্সার নেক্সট বন্ধুরা আজকের ভিডিওর লাস্ট কোশ্চেন অর্থাৎ কোশ্চেন নাম্বার ফাইভ ফলো করো দেখো চার আট তিন দুই সাত স্টার আট ঠিক আছে এই যে একটা সংখ্যা দেওয়া আছে এটা এগারো দ্বারা বিভাজ্য বলে দিয়েছে তাহলে স্টার চিনের মান কত হবে এখন দেখো কোনো সংখ্যা এগারো দ্বারা বিভাজ্য করার জন্য আমরা কিন্তু এক্ষেত্রে এগারো দ্বারা ভাগ করব না তার আগে আমরা শর্টকাট পদ্ধতিতে নির্ণয় করতে পারব সেটা কীভাবে দেখো কোন সংখ্যা যদি এগারো দ্বারা বিভাজ্য হয় ঠিক আছে সেই ক্ষেত্রে তার স্থানের সংখ্যাগুলোর যোগফল এবং অযুগ্ম স্থানের সংখ্যাগুলোর যোগফল সেই দুটো যোগফলের বিয়োগফল হয় শূন্য হবে অথবা যে সংখ্যাটা আসবে সেটা অবশ্যই এগারো দ্বারা ভাগ করা যাবে এর মানেটা হচ্ছে ধরো এখানে একটা সংখ্যা আমরা জাস্ট বললাম দুশো ঠিক আছে এর যুগ্ম স্থান বলতে ধরো এক নাম্বার এবং তিন নাম্বার এটা হচ্ছে অযুগ্ম স্থান তার মানে দুই এবং পাঁচ যোগগুলো কথা হবে সাত হবে এবং যুগ্ম স্থান মানে হচ্ছে তিন সংখ্যাটা তাহলে সেখানকার যোগ ফল তিন হবে করলে কথা হচ্ছে চার চার সংখ্যাটা কি এগারো দ্বারা বিভাজ্য হচ্ছে না তাহলে এটা বিভাজ্য হবে না তার মানে পুরো সংখ্যাটা এগারো দ্বারা বিভাজ্য হবে না একইভাবে লক্ষ্য করো বন্ধুরা যদি এই সংখ্যাটা এরকম থাকে অর্থাৎ দুশো ঠিক আছে দেখো অযুগ্ম স্থান মানে হচ্ছে দুই এবং এক তাহলে দুই প্লাস এক করলে আমরা কত পাচ্ছি তিন যুগ্মান আমরা হচ্ছে দ্বিতীয় স্থানের সংখ্যাটা মানে এখান থেকে যদি তিন বিয়োগ করি দেখো শূন্য পাচ্ছি শূন্য সংখ্যাটা এগারো দ্বারা বিভাজ্য তাহলে সংখ্যাটা অবশ্যই অর্থাৎ দুশো একত্রিশ সংখ্যাটা এগারো দ্বারা বিভাজ্য হবে অতএব বন্ধুরা বুঝতে পারছো যে এক্ষেত্রে আমরা অ্যান্সারটা কীভাবে পাবো চার আট তিন দুই সাত এখানে স্টার চিহ্ন আছে এবং আট দেখো আমাদের প্রথম সংখ্যা কোনটা আছে চার আছে তৃতীয় সংখ্যা কোনটা আছে তিন আছে তারপরে একটা সাত আছে তারপরে দেখো আট তাহলে আমরা এই সংখ্যাগুলো প্রথমে যোগ করবো নেক্সট আমরা কী করবো এই আটের সাথে দুইকে যোগ করবো এবং এই স্টার চিহ্ন সংখ্যাটা যোগ করে বিয়োগ ফলটা আমরা নির্ণয় করবো এখন দেখো চার প্লাস তিন সাত সাতের সাথে চোদ্দো চোদ্দো আটে বাইশ অর্থাৎ চার প্লাস তিন প্লাস সাত প্লাস আট যোগগুলো আমরা পাচ্ছি বাইশ বাকি যে সংখ্যাগুলো আছে আট আছে দুই আছে তাহলে এখান থেকে আট আর দুইয়ের যোগগুলো কত হয় দশ বিয়োগগুলো আমরা কত পাচ্ছি বারো ঠিক আছে এখন দেখো স্টার চিহ্ন মানটা যদি আমরা জিরো করতে চাই অর্থাৎ এই বারো সংখ্যাটাকে যদি আমরা জিরো করতে যাই তাহলে স্টার্ট চিহ্নটা কত বসতে হবে বারো কিন্তু সেটা দুই অঙ্কের সংখ্যা হয়ে আছে আমরা কি করব সেটাকে এগারো করবো অর্থাৎ এনে যে মানটা পাচ্ছি বারো মাইনাস স্টার্ট চিহ্নর মানটা সেটাকে কি করব এগারো ঠিক আছে অর্থাৎ স্টার্ট চিহ্ন মানটা কত পাবো এক পাবো অর্থাৎ মন্দরা ক্ষুদ্রতম সংখ্যা আমরা এক পাচ্ছি তাহলে বুঝতে পারলে যে কোন সংখ্যাটা আসবে অপশান ডি আমাদের অবশ্যই কারেক্ট অ্যান্সার হবে কীভাবে বার করলাম চার আট তিন দুই সাত এখানে যদি এক সংখ্যা থাকে এখানে যদি আট থাকে তাহলে দেখো চার তিন সাত আট এইগুলো আমরা আলাদা করে যোগ করবো সেই যোগফলটা পাচ্ছি বাইশ ঠিক আছে আবার দেখো আট দুই দশ দশ এক এগারো অর্থাৎ অযুগ্ম স্থানের সংখ্যাগুলো এবং যুগ্ম স্থানের সংখ্যাগুলো আলাদা আলাদাভাবে যোগ করছি সেক্ষেত্রে পাচ্ছি এগারো বিয়োগগুলো কত পাচ্ছি এগারো এগারো সংখ্যাটা কত দ্বারা বিভাজ্য অবশ্যই এগারো দ্বারা বিভাজ্য তাহলে পুরো সংখ্যাটা এগারো দ্বারা বিভাজ্য হবে সেক্ষেত্রে কত হতে হবে চিহ্ন স্থানে এখানে এক সংখ্যাটা আসতে হবে স্টার চিহ্ন স্থানে ঠিক আছে ফাইনালি বন্ধুরা প্রতিটি ভিডিওর মতো তোমাদের এই ভিডিওতে যে টাস্কটি রই অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না এবং ভিডিওটি আপনার কেমন লেগেছে সেটিও কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না কোশ্চেনটির টাস্কটি যদি কমপ্লিট করতে না পারো তাহলে আগের পার্টত ম্যাথামেটিক্সের সাতান্ন নম্বর পার্টটিকে ফলো করো সেই পার্টেই কোশ্চেনটি শর্টকাট উপে সলভ করা আছে আশা করবো বন্ধুরা ওই ভিডিওটি দেখার পর কোশ্চেন সলভ করতে তোমাদের কোনোরকম কোনো অসুবিধা হবে না এবং বন্ধুরা ভিডিওটি আপনার হেল্পফুল মনে হলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করতে ভুলবে না এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে দিয়ে থাকো আমাদের পরবর্তী ভিডিও তৎক্ষণাৎ পাওয়ার জন্য এবং বন্ধুরা তোমার বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করে দিতে ভুলবে না যারা এখনও পর্যন্ত কোনো না কোনো চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছে দেখা হবে বন্ধুরা পরের ভিডিওতে টাটা বাই বাই